সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি। এই রোডটা হচ্ছে কাপাসিয়া তারাগঞ্জ যে রোড, এখানে কাঁঠাল দেখতে পাচ্ছি, সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আনারস বাগান। একটু দাঁড়ান, আমরা দেখতে পাচ্ছি রানার টার্বো বাইক 125 মডেল 2, খুব সুন্দর একটি বাইক। আমরা আজকে এটা একটা রিভিউ করতে পারি। আমরা বাইকটা একটু দেখাতে চাই আপনাদেরকে, খুব সুন্দর কালার কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালারের মধ্যে। রানার 125 তো আমরা দেরি না করে আমরা ভাইয়ের সাথে কথা বলতে পারি। সো ভাইয়ের নামটা কি ভাইয়া? মাসুম আহমেদ দীপু। মাসুম আহমেদ দীপু, খুব স্মার্ট একজন গাই দেখতে পাচ্ছি আমরা। তো মাসুম ভাইয়া, আপনি এই গাড়িটা চালাচ্ছেন কতদিন? গাড়িটা চালাচ্ছি আমি প্রায় 4 মাস। 4 মাস হয়ে গেছে না? 4 মাসে কত কিলো রান হয়েছে আমরা মিটারটা একটু দেখতে পারি? 4 মাসে হচ্ছে আমরা 6912 কিলো। 6917 কিলো দেখতে পাচ্ছি, 6917 কিলো, অলমোস্ট 7000। সো 7000 অলমোস্ট, মানে 6000 প্লাস। তো 6000 প্লাস রান করার পর আমরা তার থেকে কিছু এই বাইকের বেনিফিট এবং অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ কীগুলো, কী জিনিসগুলো আছে আমরা এটা জেনে নিব। তো মাসুম ভাই, আপনি যদি আমাদের একটু শেয়ার করতেন যে কেউ যদি টার্বো এই রানার 125 বাইকটা নিতে চায়, তো তাকে কি জিনিসগুলো ফার্স্ট বিবেচনা করতে হবে বেনিফিটের দিক থেকে, এবং বেনিফিট অর এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে, সো সেগুলো যদি আমাদের একটু শেয়ার করতেন তাহলে ইউজারের জন্য একটু ভালো হবে। তো আপনি যদি একটু বলতেন আমাদেরকে। আমার কাছে যে বিষয়গুলো খুব ফার্স্ট টাইম আপনি বেনিফিটগুলো একটু বলেন। আমার কাছে যে বিষয়গুলো খুবই ভালো লাগছে সেটা হচ্ছে যে এটা সিটিতে যদি আমি রাইড করি তাহলে 40-42 কিলো অনায়াসেই পাই। সিটিতে আপনি কত পান? 40-42, মিনিমাম 40-42 কিলো আমি পাই এটা। আচ্ছা, ভালো একটা মাইলেজ দেয় তাহলে। হাইওয়েতে হচ্ছে 50-52 কিলো আমি অনায়াসেই পাই। তাহলে যারা হচ্ছে এটা মাইলেজ, অনেক ইউজাররা চায় যে মাইলেজ বেশি দরকার, তো আমি মনে করি টার্বো 125 রানারের এই বাইকটি সিটিতে 42 যেহেতু উনি আপনার মাইলেজ পায় তাহলে তারা এই বাইকটি চয়েস করতে পারে। আর কি বেনিফিট থাকতে পারে? সেকেন্ড আমি যেটা বলবো, আমার কাছে আরও যে বিষয়গুলো ভালো লাগছে সেটার মধ্যে হচ্ছে যে এটা ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো। আমি হচ্ছে যদি রানিং থাকে গাড়িটা 80+, এরপরে হচ্ছে আমি অল্প জায়গার মধ্যে গাড়িটা আমি ব্রেক করতে পারি, যেহেতু ব্রেকিংটা আমি খুব ভালো পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ব্রেকিং সিস্টেমটা খুব ভালো ওনার কথার মতো আমি যতটুকু বুঝতে পেরেছি, কারণ ব্রেকিং সিস্টেম হচ্ছে আমাদের সবচাইতে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা কিনা আমাদের লাইফের সাথে জড়িত। এই ব্রেকিং সিস্টেমটা যদি ভালো না হয় তাহলে আমরা কিন্তু খুব সহজে অ্যাক্সিডেন্ট করতে পারি, তো যেটা আমার কাম্য নয়। আমি মনে করি না যারা বাইক রাইড করে তারা অ্যাক্সিডেন্ট করবে, তারা ভালো একটা বাইক রাইড করতে পারবে। তো আশা করছি যে যারা যেই ইউজাররা ব্রেকিং সিস্টেমটা বেশি প্রাধান্য দেন তারা 125-এর মধ্যে এই বাইকটা চয়েস করতে পারেন। তো আর কিছু আমরা বেনিফিট আছে কি না ওটা জেনে নিই। তো মাসুম ভাই যদি আর কিছু শেয়ার করতেন। আর একটা ভালো বিষয় হচ্ছে যে এই বাইকটাতে হচ্ছে আমরা 3 জন অনায়াসে খুব আরামে বসতে পারি। আচ্ছা, মাঝে মধ্যে আমরা 4 জন বসেও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, তবে 3 জন হলে খুব ভালো হয়, 4 জন হলে 4 জন হলেও আমরা বসতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অনেকে আছে, আমরা অনেক ফ্রেন্ডরা মিলে কোনো এক জায়গায় ঘুরতে যাই, অনেক জায়গায় আমরা ঘোরাঘুরি করি ফ্রেন্ডরা মিলে, তো দেখা যাচ্ছে যদি 3 জন হয় তাহলে আমরা খুব অনায়াসে এই বাইকটা 3 জন রাইড করতে পারি, 3 জন বসে একসাথে যেতে পারি। অনেক সময় অনেক বাইক দেখা যায় ছোট স্পেসের কারণে 3 জন বসা যায় না, 2 জন বসলে 3 জন বসতে অনেক কষ্ট হয়ে যায়। সো সে কারণে আমি মনে করি যে যারা এই বাইক রাইড করেন তারা যদি বিভিন্ন ট্যুরে যান, বিভিন্ন ঘোরাঘুরির মধ্যে যান ফ্রেন্ডরা মিলে, ফ্রেন্ড সার্কেল, সো তা আপনারা 3 জন অনায়াসে বসতে পারবেন। আর 3 জন বসার ফলে কি কোনো প্রবলেম হয় কি না?
না না, তিনজন আমরা হচ্ছে খুব আরামে যেতে পারি, আমাদের কোনো প্রবলেম হয় না। আচ্ছা, তাছাড়া হচ্ছে আমাদের এই বাইকটার আরেকটা পজিটিভ দিক আছে, যেটা আমি আপনার সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে বাইকটা এখনো পর্যন্ত আমি তো চালাচ্ছি, ব্যক্তিগতভাবে আমি বলবো এখনো পর্যন্ত স্কিড করেনি, স্কিড করে না, স্কিড করেনি, এটাতে আমি অনেক দেখ ওইটা একটা অনেক ভালো একটা পজিটিভ দিক, যেটা স্কিড করে না। স্কিড করার ফলে অনেক সময় অনেক বড় ধরনের প্রবলেম হতে পারে। সো এই বাইকটাতে উনি যেহেতু কোনো স্কিড করা হয় না, যে স্কিড হয় না, এটা একটা ভালো একটা পজিটিভ পজিটিভ দিক। তো আর কোনো কি পজিটিভ আপনার চোখে পড়েছে? যেমন অনেক সময় আমার কাছে পজিটিভ আমার কাছে কিছু মনে হচ্ছে এখন, আর এই বাইকের আর কিছু আছে যেগুলো আসলে হচ্ছে। আচ্ছা, আমরা পজিটিভ কিছু পেয়েছি, হয়তো আরও কিছু পজিটিভ আছে, যেহেতু উনি এখনও এটা 10,000 প্লাস হয়নি, এখানে কিছু বেনিফিটও আমরা পেয়েছি, এখন পজিটিভ পেয়েছি। এখন আমরা পজিটিভ না, যেগুলো ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে, ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে এখানে, আপনি কি ফিল করেছেন যে এই জিনিসটা আপনার জন্য খারাপ একটা দিক? যদি আমি বলি তাহলে আমি প্রথমেই আমি বলবো যে হচ্ছে আমি যদি 60 কিলোর উপরে হ্যাঁ বাইকটা হচ্ছে রাইড করি, তাহলে যেটা হয় যে ঘাড় ব্যথা করে। হ্যাঁ, আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে আমি কাজ করেছি আমার ছোটো ভাই, যার হাইট হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, তো ও যদি 60 কিলোর উপরে রাইড করে ওর ঘাড় ব্যথা করে, আর আমার হাইট হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি, তো আমার হাইটটা একটু বেশি থাকার কারণে এটা আসলে হচ্ছে আমার ঘাড়ে পেইন হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো উনি যেটা বলতে চাচ্ছে এখানে একটু দরকার ছিল, যখন সে 60 বা 60 আপ কোনো যখন বাইক রাইড করে, তখন 60 কিলো বা এরকম না 60 কিলো বেশি হয়ে যায়, তখন ওনার ঘাড় পেইন করে, ঘাড়ে ব্যথা করে। আপনার হাইট কত বলেছেন? 5 ফিট 7। 5 ফিট 7, উনি যেহেতু হাইটটা একটু বেশি, তো ওনার জন্য এটা মনে হয় না 5 ফিট 7 যারা হাইট আছে তাদের জন্য ওই বাইকটা পারফেক্ট। তো উনি বলেছে ওনার ছোটো ভাই এই বাইকটি রাইড করেছে, যার হাইট হচ্ছে 5 ফিট 2, ঠিক না? জি, 5 ফিট 2 ইঞ্চি, তাদের জন্য তার কোনো ঘাড় ব্যথা করে না, 60 কিলো আপ হওয়ার পরেও রানিংয়ে তার কোনো ঘাড় ব্যথা করে না। কি নেগেটিভ সাইডগুলো আছে? নেগেটিভ সাইড হচ্ছে এখানে যে লাইটটা ইউজ করা হয়েছে, সামনের যে লাইট, হ্যাঁ, আপনি যদি লাইটটা একটু জ্বালাতেন আমরা যদি দেখতাম। আচ্ছা আচ্ছা, হচ্ছে হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে, এটা হচ্ছে আলো কম, যার কারণে হচ্ছে রাতে আসলে হচ্ছে চলাফেরা করতে একটু প্রবলেম হয়। এখানে যদি এলইডি লাইট ইউজ করতো তাহলে আমার মনে হয় যে ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, এটা একটা খুব বড় একটা নেগেটিভ সাইড, যেটা হচ্ছে যখন আমরা অন্ধকারে চালাবো, তো আমরা অন্ধকারে তো আমাদের লাইট একটু বেশি লাগে, তো সেহেতু যেহেতু এখানে হ্যালোজিন লাইট ইউজ করা হয়েছে, তো লাইটটা খুব আলো কম হয় অন্ধকারে। উনি বলেছে এটাতে যদি এলইডি লাইট ইউজ করা হতো তাহলে ইউজারের জন্য অনেক একটা ভালো হতো, এবং তাদের রাইড করতে রাতের অন্ধকারে রাইড করতে খুব ভালো একটা দিক হতো আর কি। আর কি নেগেটিভ সাইড আছে? নেগেটিভ সাইড বলতে আমি যদি বলি যে এখানে যে লুকিং গ্লাসটা ইউজ করা হয়েছে, হ্যাঁ, জি জি, এই লুকিং গ্লাসটা হচ্ছে এই গ্লাসটার যে স্ট্যান্ড আছে এটা হচ্ছে অনেক লম্বা। হ্যাঁ, আচ্ছা, যার কারণে হচ্ছে প্রবলেম হয়। কই, আমি তো দেখছি এটা তো লম্বা না, এটা তো পারফেক্ট আপনার ইয়ার সাথে পারফেক্ট আছে। আমি এই লাইটটা, আমি এই যে ইয়াটা লুকিং গ্লাসটা এটা আমি চেঞ্জ করেছি, আগে যেটা ছিল ওটা আমি ইউজ করছি না, ওটা খুলে আমি এটা ইউজ করছি, যার কারণে হচ্ছে লুকিংটা অনেক সুন্দর হচ্ছে। আর ওই ইয়েটা লুকিং গ্লাসটা ইউজ করার কারণে এটা লুকিংটাই হচ্ছে ইয়ে ছিল, একটু বাজে দেখাচ্ছিল। ওনার কথা মতো হচ্ছে উনি যা বলেছেন, উনি লুকিং গ্লাসে একটু প্রবলেম হতো যখন কোম্পানির যে লুকিং গ্লাসটা দিয়েছিল এটা একটু বেশি লম্বা পারফেক্ট ছিল না তার জন্য, তো উনি এটা চেঞ্জ করে নতুন আর একটি লুকিং গ্লাস লাগিয়েছে। আর কি, আর কোনো নেগেটিভ সাইড আছে কি এটার? যেমন একটা নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে যে এই বাইকটাতে আসলে হচ্ছে যে স্ট্যান্ড, হ্যাঁ, আমরা ইউজ করছি এটাতে আসলে বলা আছে যে স্ট্যান্ডটা যদি হচ্ছে এভাবে দাঁড়ানো থাকে তাহলে এই বাইকটা স্টার্ট হবে না। হ্যাঁ, আচ্ছা, তো আসলে আমি যেটা দেখলাম যে আমি ফার্স্ট যখন কিনি তখন এটা ঠিক ছিল, এখানে ডিভাইস দেওয়া আছে তাই না? ডিভাইস যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিভাইস, এইটা এই ডিভাইসটা, হ্যাঁ, হয়তো বা এখানে যে ডিভাইসের কথা ওরা বলছে, হ্যাঁ,
ডিভাইসটা হচ্ছে এতটাই ডিস্টার্ব করে, এখন হচ্ছে এটা বারবার হচ্ছে আমি ইয়ে করার পর সার্ভিসিং করার পরেও এই ডিভাইসটা হচ্ছে আসলে ঠিক হচ্ছে না। হ্যাঁ আচ্ছা, এটা তাহলে আপনি ওনাদের সার্ভিস সেন্টারে জানিয়েছিলেন? আমি সার্ভিস সেন্টারে জানিয়েছি এবং বারবার এটা আমি হচ্ছে সার্ভিস করিয়েছি, সার্ভিস করার সাথে সাথে দু একদিন ঠিক থাকে, তারপর হচ্ছে আবার নষ্ট হয়ে যায়। হ্যাঁ তো এটা আমার কাছে খুব বিরক্ত লাগছে বিষয়টা। এটা একটা নেগেটিভ সাইড, এটা একটা সিম্পল একটা নেগেটিভ সাইড উনি যেটা ধরেছেন, কারণ যখন ওনারা উনি এই বাইকটা কিনেছিল তখন কোম্পানি থেকে বলেছিল এখানে একটা ডিভাইস দেওয়া আছে যেটা কিনা যখন এই মোটরসাইকেলটি স্টার্ট অফ করে স্ট্যান্ডের উপর রাখবে, কেউ যদি এটা চুরি করতে চায়, স্ট্যান্ড মোটরসাইকেল খাড়া করে যদি নিয়ে যেতে চায়, তাহলে একটা এটা স্টার্ট হবে না। কিন্তু সে এটা ফার্স্টের দিকে পেয়েছিল উনি, কিন্তু অনেকদিন ইউজ করার পর এটা আর কাজ করছে না, এবং সে কয়েকবার সার্ভিস সেন্টারে নিয়ে কাজ করিয়েছে, তারপরও এটা তেমন কাজে আসছে না। আর কি কোনো নেগেটিভ সাইড আছে মাসুম ভাই? না না, এই মুহূর্তে আসলে হচ্ছে আর কোনো নেগেটিভ সাইড আমার কাছে আছে বলে মনে হচ্ছে না, এটুকুই। হ্যাঁ আচ্ছা, আর একটা জিনিস আমি জানতে চাই, এটা কি হর্নের কি অবস্থা? হর্নের কথা যদি বলি, সরি আমি এই বিষয়টা মিস্টেক করেছি। হ্যাঁ আচ্ছা, এটার আসলে হর্নটা যেরকম থাকা দরকার, এটার যে সাউন্ড কোয়ালিটি আসলে হচ্ছে আমার মনে হচ্ছে যেটা এখনকার সময়ে যে সমস্ত চার্জের রিক্সা চলে ওই ধরনের হর্নের মতো। হ্যাঁ আচ্ছা, অনেক হর্নটা হচ্ছে ভালো করা দরকার। হ্যাঁ এটা মিস্টেক করেছি, এটা গ্রেট মিস্টেক। হ্যাঁ হর্নটাও ভালো করা দরকার, তাহলে আমার মনে হয় যে সমস্ত বিষয়ে আমার কাছে নেগেটিভ মনে হয়েছে এই বিষয়গুলো যদি আসলে হচ্ছে ফুলফিল করে দেয় তাহলে এই বাইকটা আমি মনে করি যে 100%। হ্যাঁ আচ্ছা, তাহলে ওনার আরেকটা নেগেটিভ সাইড, ওটা উনি হয়তোবা খেয়াল ছিল না, এটার হর্নের হর্ন যেটা আছে, অনেক হর্ন দেখা যায় খুব ভালো হর্ন দেয়, কিন্তু ওনার যেটা বলেছেন হর্নটা তেমন কার্যকর না। উনি যেটা অ্যাকচুয়ালি এক্সাম্পল দিয়েছে অটোরিক্সার যে হর্নের আওয়াজ ওই রকমই, তো আমি মনে করি এটা কোম্পানির এই দিকটা বিবেচনা করা উচিত। আরেকটা নেগেটিভ বিষয় আছে, হ্যাঁ আরও আছে, সেটা হচ্ছে যে আমি যদি ইচ্ছা করি যে এখন হচ্ছে গিয়ার 2-3 আছে, আমি মানে স্পিডটা হুট করে বাড়িয়ে নিব। হ্যাঁ আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে স্পিডটা আসলে হুট করে বাড়ানো সম্ভব না। হ্যাঁ এটা একটু সময় নেয়, স্পিডটা বাড়াইতে মোটামুটি সময় নেয়। তাহলে আচ্ছা, আপনি বলছেন এই এসকেলেটর যে প্রবলেমটা, যে ওইটা স্পিড বাড়াতে সময় নেই, এবং আপনার গিয়ার শিফটিংয়ে কি কোনো প্রবলেম হয়? গিয়ার শিফটিংয়ে আসলে হচ্ছে সবসময় প্রবলেম হয় না, যখন হচ্ছে বৃষ্টি হয় অথবা পানিতে ভিজে তখন আমার কাছে মনে হয় একটু হার্ড মনে হয় এটা। যখন এমনি অ্যাজ ইউজুয়াল কোনো প্রবলেম হয় না গিয়ার শিফটিংয়ে? কোনো প্রবলেম হয় না, তবে বৃষ্টি হলে আমার কাছে একটু হার্ড মনে হয়। বৃষ্টি হলে একটা হার্ড, তখন একটু সার্ভিস করলে মনে হয় ঠিক হয়ে যায়, তাই না? পরে আবার ঠিক হয়ে যায়, তেমন তাহলে মেজর কোনো ইস্যু না। মাসুম ভাই, লাস্টে আমি ওভারঅল একটা ভিউ জানতে চাই আপনার থেকে, যে এই বাইকটা আসলেই আপনার কাছে কেমন লাগছে, যে আসলে কি এটা আপনি কিনে কি ভুল করেছেন এরকম কিছু, নাকি যে আপনি মনে করছেন যে না এটা যা আছে আলহামদুলিল্লাহ এটাই? এই বাইকটি কিনে আমি ভুল করি নাই, তবে হচ্ছে আমি যেটা বলবো সবাইকে উদ্দেশ্য করে সেটা হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি যদি কারো উচ্চতা হয় বা 4 ইঞ্চি যদি উচ্চতা হয়, তারা হচ্ছে এই বাইকটি নিতে পারে। হ্যাঁ তারা এই বাইকটি নিতে পারে, যেহেতু হচ্ছে আমরা মিটারে মিনিমাম হাইওয়ে তো 50-52 কিলো পাচ্ছি। হ্যাঁ সেহেতু আসলে সবার জন্য এই বাইকটা সয়েটেবল হবে আমি মনে করি। আর 5 ফিটের উপরে যদি হয় কারো হাইট, এবং সেক্ষেত্রে তারা যদি 60 কিলোর উপরে রাইড করতে চায় বা অফিসে যেতে যদি আসলে এরকম ডিস্টেন্স হয়, তাহলে আমি বলবো যে এই বাইকটা আপনার জন্য না। যদি আবার হচ্ছে এই রিভিউর পরে যদি বাইকটার হচ্ছে যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করে দেয়, তাহলে আসলে এই বাইকটা 5 ফিট 6 বা 7 ইঞ্চি যারা আছে তারা নিতে পারে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই রিভিউটি ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। আর আপনাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। এবং মাসুম ভাই, আপনার যদি কিছু বলা থাকে? আচ্ছা, সবাইকে আমার সালাম, আর সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ আর এই বাইকটা কিনবেন, আমরা আশা করি বাইকটা কিনবেন। হ্যাঁ আর হচ্ছে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। হ্যাঁ ঠিক আছে মাসুম ভাই, ধন্যবাদ, ধন্যবাদ আপনার সুন্দর একটা রিভিউ করার জন্য, রিভিউ আমাদেরকে প্রেজেন্ট করার জন্য, যেটা রানার টার্বো ভার্সন 225 এই বাইকটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে খোদা হাফেজ।